मेरे आका मेरे मौला सैयदी যদি আপনি দুঃখ দিয়ে থাকেন তাহলে সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বেকার হয়ে যাবে। অতএব আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে নিজের মা বাপকে খুশি রাখার, নিজের মা বাবার সেবা করার। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, আমি বলতে চাইছিলাম এটাই, জামানার যা পরিস্থিতি আপনার চলতেছে যদি একবার বলা যায় তো আপনারা আপনাদের মনে মনে রাগ হবে, কিন্তু আপনি বাড়িতে যাবেন, ধ্যান দিয়ে কথাটা শুনবেন, বাড়িতে যাবেন জালসা শেষ করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি কি বলছি মাইকে একবার আপনারা ব্র্যান্ডকে খাটাবেন, যে কথাগুলো ইনি বলেছে না বলেছে বর্তমান পরিস্থিতিতে, এবং নিজে আমল করার চেষ্টা করবেন। নিজে গুনাহ করতে আছি, নিজে পাপ করতে আছে, আপনি পাপ করবেন, সেই পাপের পরিস্থিতি কিন্তু আপনাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। আপনি নামাজ পড়বেন, আপনি নেকি পাবেন, আপনি কোরআন পড়বেন, আপনি নেকি পাবেন, আপনি তেলাওয়াত করবেন, আপনি নেকি পাবেন, আপনি হজ করবেন, আপনি নেকি পাবেন, আপনি যাকাত দিবেন, আপনি নেকি পাবেন, আপনি তেলাওয়াত করবেন, আপনি নেকি পাবেন, কিন্তু আপনার নেকি থেকে কখনো কোনোদিন কেউ ভাগ দিতে পারবে না। নিজের আমল নিজে চলে যাবে। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়া হলো আখিরাতের বাজার। অতএব আমরা যখন দুনিয়ার বুকে এসেছি, যখন দুনিয়াতে এসেছি, আমরা খালি হাতে এসেছি, সেই খালি হাতে এসেছি, যখন সেই খালিতে করে আপনার ঝুলিতে করে কি নিয়ে যাব, তার মধ্যে নামাজ নিয়ে যাব, তার মধ্যে রোজা নিয়ে যাব, তার মধ্যে যাকাত নিয়ে যাব, তার মধ্যে তেলাওয়াত নিয়ে যাব, তার মধ্যে রোজা নিয়ে যাব, তার মধ্যে আপনার দান খয়রাত নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইনাম দান করবেন, আর সেই ইনাম হলো আপনার জান্নাত বলে, সুবহানাল্লাহ, সেই ইনাম হলো জান্নাত। কিন্তু তার মধ্যে যদি আমরা বিভিন্ন রকমের, যদি আপনার গুনাহকে নিয়ে যাই, যদি পাপকে নিয়ে যাই, যদি লটারিকে নিয়ে যাই, যদি ক্যামবোর্ডকে নিয়ে যাই, যদি গান বাজনাকে নিয়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি ইনাম দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি জান্নাত দান করবেন? আপনার জন্য জাহান্নাম রয়েছে। ও বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, আপনাদেরকে আজকে কিছু নসিহত করতে চাই। বর্তমান জামানায় যে সমস্ত পরিস্থিতি চলছে, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি নাফসকে, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে। কবি কি বলছে জানেন? আজ নাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখেছে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখেছে গো আজ নাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেছে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখে বেছে গো। আপনি ইন্তেকাল করে চলে যাবেন, আপনার সঙ্গে টাকা পয়সা যাবে না, বাড়ি গাড়ি যাবে না, মাল ধন দৌলত যাবে না, বিবি বাল বাচ্চা যাবে না, মা যাবে না, বাপ যাবে না। আপনি ইন্তেকাল করে চলে যাবেন, আপনার সঙ্গে একটা সাদা কাফন চলে যাবে, আর আপনার নিজের নেক আমল যাবে, আপনার সঙ্গে নিজের নেক আমল যাবে। ও বিরাদার মুআজ্জাজ, আপনি ইন্তেকাল করে যাবেন, পাপ করার সময়, গুনাহ করার সময় সব সময় একটা জিনিস খেয়াল করে রাখুন বিরাদার, যখন আমি পাপ করতে যাচ্ছি, যখন আমি কোন নোংরা কাজ করতে যাচ্ছি, খারাপ করতে যাচ্ছি, যখন আপনি গুনাহের দিকে চলে যেতে আছেন,
সব সময় তিনটা জিনিস মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখছেন আর কিরামান কাতিবিন দুই কাঁধে দুই ফেরেশতা আছে তারা লিখতে আছেন আর মৃত্যু অনিবার্য মৃত্যু যে কোনো সময় আপনার চলে আসতে পারে তিনটা জিনিস সব সময় মনে রাখবেন যে যখন পাপ করতে যাবেন যখন গুনাহ করতে যাবেন যে স্বয়ং আল্লাহ পাক দেখছেন আল্লাহ দেখছেন আর দুইজন ফেরেশতা মুকাররা হয়েছেন তারা লিখতে আছেন তারা লিখছেন আর মৃত্যু যে কোনো সময় আপনার এসে যেতে পারে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটি নাফসকে প্রত্যেকটি আত্মাকে মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ চাখতে হবে অতএব আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে বেয়াদার মুআজ্জাজ সামাইনে কিরাম দেখলে বললে খুব আফসোস লাগে যে আমরা আলেম হয়েছি কিসের জন্য ইসলামের খিদমত করার জন্য কোন মাদ্রাসার তালবিলিম যদি পড়তে যায় মাদ্রাসার ছাত্র পড়তে যায় তার যদি সঠিক নিয়ত থাকে আমি শরীয়তের কথা বলবো কাউকে ভয় করে কথা বলবো না ইসলামের খিদমত করব শরীয়তের কথা বলবো চাহে আপনি দাওয়াত করেন আর না করেন পরিষ্কার শরীয়তের কথা বললে কাউকে ভয় করে চলতে হবে না অনেকে আছে কি মনে করে যারা জীবনী আপনার শুনতে চায় জীবনী সব সময় জীবনী শুনে এই জীবনী করে করে আপনাদের মাথাকে খেয়ে নিয়েছে জীবনী জরুরি না ঘটনা আপনি সাধারণ মানুষ আপনি কিতাব কিনে আপনিও পড়তে জানেন আপনি ওলিদের জীবনী পড়বেন বাংলা কিতাব কিনে নেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজে পড়ুন আপনিও জীবনী পারবেন কিন্তু আসল জরুরি হলো যে মাসলা মাসাইল আমাদেরকে বয়ান করতে হবে সঠিক পথে মুসলমানদেরকে আনার তাদের আপনার উৎসাহ দিতে হবে তাদেরকে বয়ান করতে হবে কিন্তু সেইগুলো আমাদের মধ্যে নেই মাওলানাকে আপনি দাওয়াত করেছেন দাওয়াত করে আপনি বলে দিয়েছেন মাওলানা সাহেব অমক জীবনী আজকে হবে ঘটনা শুনবো কিন্তু ঘটনা যে শুনছে ঘটনা শোনার পরে কি আমল করেছেন বিরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম আমরা কিন্তু আমল করি না আমরা আমল করি না এই রকম জলসা শুনে কোনো কাজ হবে না এরকম জলসা শুনে কোনো কাজ হবে না নিজে আমল করতে হবে তারপরে আপনার নেকি ভরপুর হতে থাকবে বিরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম এখন আমরা বর্তমান জামানায় দেখতে আছি যে কার গলার বেশি সুর আছে কে আপনার কেঁদে কেঁদে হেবি একবারে নাটক করে ওয়াজ করতে পারছে আর কে আপনার কেঁদে কেঁদে ভালো জীবনে ঘটনা বলতে পারছে তাকেই আমরা চয়েস করছি কিন্তু মুসলমান যে কোরআন হাদিসের কথা বলছে যে দলিল দিচ্ছে নসিহত করছে ওয়াজ করছে তার বক্তব্য কিন্তু আমাদের দেমাকে ঢোকে না আমাদের ভালো লাগে না ভালো লাগবে কেন ভালো লাগার তো কথা না কেন আমরা সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে রয়েছি আজকে আমরা সেই গুনার মধ্যে ঝুলে রয়েছি আজকে বেয়াদার মুআজ্জাজ সামাইল ইকরাম যেটা হারাম কাজ সেটাতেই আমরা পা দিয়েছি এক লোকমা কেউ যদি একবার হারাম খেয়ে নেয় 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যায় বিরাদার ইবাদত অত সহজ কথা নয় মুখের কথা নয় কিন্তু আজকে মুসলমান বললে দুঃখ লাগে গ্রাম মসজিদ রয়েছে সকুরা গ্রামে বড় মসজিদ রয়েছে নতুন মসজিদ রয়েছে আজান হতে আছে সালাত হতে আছে নামাজ শেষ হয়নি বিবাহ বাড়িতে শাদি বাড়িতে ডিজে চালাচ্ছে বক্স চালাচ্ছে গুনগুন করে গান বাজনা চলছে ওই বাড়িতে আপনার আল্লাহ পাকের গজব হবে গজব হবে সংসারে বিবাহ করলে শান্তি নেই কেন শান্তি থাকবে না বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম কান খুলে শুনে রেখে দেন নিকাহ করা বিবাহ করা রসুলে পাকের সুন্নত রসুলে পাকের যেমন সুন্নত আছে ওই রকম সুন্নত মোতাবেক আপনাকে আদায় করতে হবে আর ওই সুন্নতের ভেতরে আপনি যদি হারামকে ঢোকান যদি আপনি গান বাজনাকে ঢোকান তাহলে আপনার কি সেই সুন্নতকে মানা হলো না সুন্নতকে কতল করা হলো বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম বললে আপনার খারাপ লাগে খুব
বিরাদার এগুলো কখনো করবেন না। এই গান এ বাজনা জমিনের উপরে আপনি করতে আছেন, জমিনের উপরে আপনি মাটির উপরে করতে আছেন। বিরাদার মুআজ্জাজ সামাই লেকাম মাটি বলতে আছে, তুই যখন আমার বুকে আসবি, তুই দালান বাড়িতে থাক না কেন, তুই দশতলা বিল্ডিং করে থাক না কেন, একদিন তোকে আমার বুকে আসতে হবে। আর তুই যখন আমার বুকে আসবি আমি তোকে সেদিনকে দেখে নেব। মাটি কি দেখে নেবে? মাটি বলছে তোকে যখন কবরের মধ্যে শুইয়ে দেবে। হে বিরাদার মুআজ্জাজ, যারা ডিজে বাজাচ্ছে, যারা গান বাজাচ্ছে মুসলমান হয়ে, বিরাদার মুআজ্জাজ সালাই রেখলাম, সেই মাটিতে আপনাকে শুইয়ে দিয়ে আসবে, কবরের মধ্যে শুইয়ে রেখে দেবে। আপনার মাটি বলতে আছে, মাটি দুই দিক থেকে চাপ দেবে, চাপ দেওয়ার পরে আপনার একত্রিত হয়ে হাড় গড়কে পিষে নিষ্কৃত করে দেবে। ইয়ে হলো আজাব। সেদিনকে আপনি যতই কান্না করেন, যতই চিল্লান, কিন্তু মাটি আপনার শুনবে না। মাটি কি বলবে? তুই আমার উপরে অনেক অত্যাচার করেছিস, কিন্তু আজকে সেই অত্যাচারের প্রাপ্তির আর্জে তুই নেই। কিন্তু বিরাদার, এগুলো আমরা সবই শুনেছি কিন্তু তার উপরে আমল করি না। বিরাদার মুআজ্জাজ সামাই লেকাম, আজকে আমরা সব সময় কিসের মধ্যে পড়ে রয়েছি? তাসের জোয়ার মধ্যে পড়ে রয়েছি। বিরাদার মুআজ্জাজ সামাই লেকাম, লটারির মধ্যে পড়ে রয়েছি। লটারির মধ্যে তা থেকে আমরা উপার্জন করছি, সেই খানা খাচ্ছি, সেই খানা খেয়ে আপনার কি ইবাদত হবে? বলুন, ইবাদত হবে? কখনো ইবাদত হবে না। একদিনে কেউ যদি হারাম খেয়ে নেয়, 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে। সতর্ক হয়ে যান মুসলমান, সাবধান হয়ে যান, তৌবা করুন। কেয়ামতের নিশানি, কেয়ামতের নিশানি বিরাদার, এমন সময় আপনার যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠতে থাকবে, তখন আপনার কিন্তু তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আপনি তওবা করলে এখন মন থেকে, অন্তর থেকে তওবা করে, তওবায়ে নাসুহা, তওবা আল্লাহ পাকের দরবারে একবার কবুল হয়, একবার গ্রহণযোগ্য হয়। কিন্তু আপনি খারাপ কাজ করতে যাচ্ছেন, আপনি নোংরা কাজ করছেন, আপনি হারাম খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি লটারি বেচছেন, আপনি ক্যারামবোর্ড খেলছেন, আপনি মদ খাচ্ছেন, শরাব পান করছেন, এ সমস্ত কাজ করছেন, তারপরে যদি আপনি তওবা করেন, আবার করছেন, আবার তওবা করলেন, আবার করছেন, আবার আল্লাহ পাক কখনো আপনাকে মাফ করবেন না। যে ব্যক্তি অন্তর থেকে তওবা করে নেবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম গফুরুর রহিম, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামাই লেকাম, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। বিরাদার সতর্ক হয়ে যান, কুল্লু নাফসির যায়েকাতুল মউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। একজন বাচ্চা রয়েছে, একজন বড় রয়েছে, একজন ইয়ং রয়েছে, একজন বয়স্ক রয়েছে, তারা মনে মনে করতে আছে, আমার বয়স এখন অল্প, আমার মরণের দেরি আছে, আমার বয়স অল্প, অতএব আমার মরণ এখন হবে না, অনেক দেরি আছে। বলে ভাই তুমি নামাজ পড়ো? বলে নামাজের বয়স এখন হয়নি। যখন 12 বৎসর হয়ে যায়, যখন আপনি বিবাহ করলেন, যখন বিবাহ মানে বোঝেন তো, বাঙালি একদম বুধা বাংলাতে বলছি, যাকে বিয়ে বলে, যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে, বিবাহ করার পরে আপনার কি হলো? একটা ঘরে বোঝা চেপে গেল, একটা দায়িত্ব চেপে গেল, আপনাকে রোজগার করতে হবে, বিবি বা বাচ্চাকে আপনার খাওয়াতে হবে। বিরাদার মুআজ্জাজ সামাই লেকাম, ওই রকম যদি আপনার 12 বৎসর হয়ে যায়, তো আপনার উপরে একটা বোঝা চেপে গেল, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। 12 বৎসর হয়ে গিয়েছে, আপনার নামাজ ফরজ হয়ে গেল, অতএব সেই ফরজকে, আল্লাহ পাকের ফরজকে, নামাজকে আদায় করতে হবে। কিন্তু বিরাদার মুআজ্জাজ সামাই লেকাম, এইরকম আমরা কিচ্ছু মনে করি না, নামাজকে আমরা কিচ্ছু মনে করি না। বিরাদার মুআজ্জাজ সামাই লেকাম, সাবধান হয়ে যান, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আপনার ছোট দেখে না, বড় দেখে না, জওয়ান দেখে না, বুড়ো দেখে না। বিরাদার মুআজ্জাজ সামাই লেকাম, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আপনি পানি খেতে খেতে ইন্তেকাল করতে পারেন, নামাজ পড়তে পড়তে ইন্তেকাল করতে পারেন, কোরআন পড়তে পড়তে ইন্তেকাল করতে পারেন, আপনি রাস্তায় চলতে চলতে ইন্তেকাল করতে পারেন, মৃত্যু অনিবার্য। অতএব মৃত্যু যে কোনো সময় আসতে হবে, ছোট মৃত্যু হবে, বড় মৃত্যু হবে, বয়স্ক মৃত্যু
মৃত্যু হবে, সকলের মৃত্যু হবে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমার অমক টাইমে মৃত্যু হবে, তমক টাইমে মৃত্যু হবে। তাই মুসলমান সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। শুধু যে 12 বৎসর হয়ে যাবে, মাওলানা সাহেব বলে দিয়েছে 12 বৎসর পর থেকে নামাজ পড়তে হবে। সাবধান মুসলমান, দয়ার রসুল আমার বলেন, যখন বাচ্চাদের 12 বৎসর হয়ে যায় তাদেরকে নামাজের কথা বলতে হবে না, তার আগে একটা পদ্ধতি রয়েছে। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, কি পদ্ধতি রয়েছে? যখন 7 বৎসর বাচ্চা হয়ে যায়, 9 বৎসর বাচ্চা হয়ে যায়, 10 বৎসর বাচ্চা হয়ে যায়, তাদেরকে তোমরা নামাজের তালিম দাও, তাদেরকে মসজিদে পাঠাও, তাদেরকে মাদ্রাসায় পাঠাও, তাদেরকে নামাজের তালিম দাও। কেন? নামাজ পড়তে পারবে, কোরআন পড়তে পারবে। অতএব সেই শিক্ষাগুলো আমাদের মধ্যে নেই। অতএব নিজের মা বাপকে আগে সংশোধন হতে হবে, নিজের মা বাপকে সর্বপ্রথমে সতর্ক, তারপরে নিজের ছেলেদেরকে তালিম দিতে হবে। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, বাপ মা যদি নামাজ পড়ে তো ছেলে নামাজ পড়তে থাকবে। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, অনেকে বাবাজি রয়েছে যারা রোজার মাস চলে আসবে, শুধু রোজার মাস শুধু চলে আসবে, তাদের গ্যাস বেড়ে যায়, তাদের গ্যাস বেড়ে যায়, আর 12 মাস তারা খেয়ে থাকছে, 11 মাস খেয়ে থাকছে, তাদের কখনো গ্যাস হয় না, তাদের আপনার শরীর সুস্থ থাকে। যখনই রোজার মাস চলে আসে তখন আপনি একটা বাহানা দেখিয়ে দেন। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, যেমন আপনার ধন দৌলত থাকলে তার থেকে আপনার যাকাত বাহির করতে হবে, তার থেকে আপনার যাকাত দিতে হবে, ওই রকম আপনার শরীর আছে, যে শরীরের যাকাত দিতে হবে, সেই শরীরের যাকাত হলো আপনার রোজা বলে। সুবহানাল্লাহ, সেই রোজা হলো শরীরের যাকাত। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, অতএব এগুলো আমাদেরকে খেয়াল করার দরকার আছে, এগুলো আমাদেরকে ভাবতে হবে, এগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে মুসলমান কতদূর আমাদের এই সগুনা বাগদাদ নগর পিছিয়ে গিয়েছি, আমরা কতটা পিছিয়ে গিয়েছি দেখুন। পরিবর্তন হওয়ার দরকার ছিল, কিন্তু সেই জায়গাতে আমরা বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছি। আজকে অত বড় মসজিদ রয়েছে, মুসল্লি নেই। বয়স্ক লোক তো অনেক দেখা যায় গ্রামের মধ্যে, কিন্তু মুসল্লি কেন হয় না মসজিদে? বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, আমি যেখানে থাকি জুম্মার দিনে আমার দোতলা মসজিদ, 10-10 আপনার 20-20টা কাতার রয়েছে, 20টা কাতার উপর নিচু করে, 20টা কাতার, এক একটা কাতারে আপনি 20টা করে মানুষ ধরবে, তো ওই ওই রকম মসজিদে আপনার দোতলাতেও জায়গা দেওয়া যায় না, জুম্মার দিনে জায়গা দেওয়া যায় না। বিরাদার মুআজ্জাজ, আর 5 বক্তে আপনার আল্লাহর রহমতে এখন 3-4 কাতার ডেলি হতে আছে, কিন্তু কেন এখানে কেন হয় না? আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে নেই? বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যদি আল্লাহ পাককে বেশি ভয় করে থাকে তো যাদের মধ্যে ইলম রয়েছে, যারা আলেম উলামা, তারাই আল্লাহ পাককে যেন বেশি ভয় করে থাকে। ও বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, একটু সতর্ক হয়ে যান, একটু সাবধান হয়ে যান। আমরা মনে মনে চিন্তা করতে আছি, আমরা মনে মনে ভাবতে আছি আমাদের মৃত্যু অনেক দেরি হবে, আমাদের মৃত্যু এখন আসবে না। ও বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, মৃত্যু অনিবার্য, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বারগাহে রিসালাতে তিনি উপস্থিত রয়েছেন, তিনি বসে রয়েছেন, একজন ব্যক্তি এত ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে, সেই ব্যক্তি আপনার হুজুরের বারগাহে রিসালাতে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে বলতে আছে, হুজুর গো, বলে হুজুর, আজকে তো আমি দেখতে আছি হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার আশেপাশে যেন ঘুরে বেড়াতে আছে, হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার সাইডে ঘুরে বেড়াতে আছে, আমার কেমন ভয় ভয় করতে আছে, আমার কেমন ডর লাগতে আছে, অতএব যে কোনো সময় আমার জানকে খিচে বের করে নিতে পারে, আমার জানকে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যাবে। বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, হযরত সুলাইমান আলাইহিস সালামকে সেই ব্যক্তি আপনার শোনাতে আছে, বলে কি করতে চাই, তুমি কি বলতে চাইছো আমাকে বলো, বলো।
বলে বুজুর্গ আপনার কথা তো সকলে শুনতে থাকে, আপনার কথা জিনে শুনতে থাকে, আপনার কথা পিঠে শুনতে থাকে, আপনার কথা হাতে শুনতে থাকে। অতএব আপনি একবার হুকুম দেন, আপনি একবার দয়া করে হাওয়াকে বলে দেন, এ হাওয়ারে হাওয়ারে তুই আমাকে হিন্দুস্থানের সরজমিন থেকে অন্য কোন জায়গায় পাঠিয়ে দে, আমাকে হিন্দুস্থানের সরজমিনে পাঠিয়ে দে। ও ব্রাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সেই ডাকটি আপনার বলতে আছেন, আরজ করতে আছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এখান থেকে কেন যেতে চাইছো বলো বলো, তুমি এখান থেকে কেন পালিয়ে যাচ্ছ বলো বলো। ব্রাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তখন আপনার হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সেই ঘটনা আপনার শুনিয়ে দিয়েছেন, যে হুজুর গো আমার কেমন ভয় ভয় করতে আছে, আমার কেমন ডর লাগতে আছে, অতএব আমি এখানে আর থাকতে চাই না, আমাকে আপনি হিন্দুস্থানের সরজমিনে পাঠিয়ে দিতে বলুন। ও মনে মনে করতে আছে যে আমি এখান থেকে যদি অন্য জায়গায় চলে যাই তাহলে আমি মৃত্যু থেকে রেহাই পেয়ে যাব, আমি মৃত্যু থেকে বেঁচে যাব। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি নাফসকে প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, প্রত্যেকটি আত্মাকে মৌতের স্বাদ চাখতে হবে, মৃত্যু গ্রহণ করতে হবে। যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলতে আছেন, হুজুর আপনি দয়া করে বলুন হুজুর যে আমাকে এখান থেকে যেন পাঠিয়ে দেয় হিন্দুস্থানের সরজমিনে, সে মনে মনে করছে আমার আর মৃত্যু হবে না। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে হুকুম করে দিয়েছেন, হাওয়াকে বলে দিয়েছেন, হাওয়া যাও যাও ওই ব্যক্তিকে তুমি হিন্দুস্থানের সরজমিনে গিয়ে পৌঁছে দাও, হিন্দুস্থানের সরজমিনে পৌঁছে যাও। তখন আপনার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে দিয়েছেন, বলে যাও যাও হিন্দুস্থানের সরজমিনে ওই ব্যক্তিকে তুমি পৌঁছে দাও, এমন সময় হাওয়া আপনার হিন্দুস্থানের সরজমিনে উড়িয়ে নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে যেমন পৌঁছে দিয়েছেন, হযরতে ইসরাঈল আলাইহিস সালাম তিনি বারগাহে রিসালাতে দৌড়ে দৌড়ে চলে আসলেন, উপস্থিত হয়ে গেলেন। আসার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলতে আছেন, হুজুর গো আমি তো খুব ডরের মধ্যে পড়ে গিয়েছিলাম, কেন কিসের জন্য? বলে আল্লাহ পাকের হুকুম ছিল, আমার উপরে আল্লাহ পাকের হুকুম ছিল যে ওই ব্যক্তির জান যেন এখানে কবজ না করে, হিন্দুস্থানের সরজমিনে যেন কবজ করা হয়, হিন্দুস্থানের সরজমিনে যেন কবজ করা হয়। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, এমন সময় যখন আপনার সেই ব্যক্তিকে পৌঁছে দিয়েছে হিন্দুস্থানের সরজমিনে, সে মনে মনে আপনার চিন্তা করতে আছে, আমার আর মৃত্যু হবে না, আমি এক দেশ থেকে অন্য দেশে চলে এসেছি, অতএব আমার আর মৃত্যু হবে না, আমার আর মরণ হবে না, আমার আর মরতে হবে না। পিছন দিকে আপনার ঘুরে দেখতে আছে কেউ নাই, কেউ নাই, আনন্দতে আপনার আত্মহারা হয়ে খুশিতে আপনার নাচতে আছে, বলে এক দেশ থেকে অন্য দেশে চলে এসেছি যার কারণে আমার আর মৃত্যু হবে না। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, কিছুক্ষণ পরে পিছন দিকে ঘুরে দেখতে আছে, সেখানে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম মালাকুল মউত যেন তিনার পিছনে পৌঁছে গিয়েছে, তিনার পৌঁছে যেন পৌঁছে গিয়েছেন। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, যখন আপনার হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওদিকে রয়েছেন, হযরতে ইসরাঈল আলাইহিস সালাম তার জানকে কবজ করে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনাদেরকে বোঝাতে চাইছি এটাই যে আপনি নিজের ভয় করে যদি এক দেশ থেকে অন্য দেশে চলে যান, তবু আপনার মৃত্যু হয়ে যাবে, তবু আপনার মরণ চলে আসবে। ও বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনি যদি মনে করেন যে একটা সুন্দর করে লোহার গম্বুজ তৈরি করব আর তার মধ্যে থাকব, শ্বাস প্রশ্বাসের জন্য একটু সামান্য ছিদ্রা রাখবো, ফুটো রাখবো, হযরতে ইসরাঈল আলাইহিস সালাম সেই গম্বুজের মধ্যে আপনারা উপস্থিত হয়ে যাবে। কাউরের ছাড় নেই, কাউকে ছাড়বে না। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, সেই ব্যক্তি বলতে আছে, হুজুর আমার তো খুব ভয় পাচ্ছে হুজুর, কিন্তু আমাকে আপনি হিন্দুস্থানের সরজমিনে পৌঁছে দিন, পাঠিয়ে দেন।
ও বিরাদার মহাজ্জাজ সামাইল ইকরাম হিন্দুস্তানের সরজমিনে যখন পৌঁছে দিয়েছে যখন পাঠিয়ে দিয়েছে সেই সময় হযরত ইসরাইল আলাইহিস সালাম সেখানে এসে আপনার জানকে যখন কবজ করে নিয়েছেন বিরাদার মহাজ্জাজ সামাইল ইকরাম হযরত ইসরাইল বলতে আছেন যে আল্লাহ পাকের হুকুম ছিল আমার উপরে যে ওই ব্যক্তির জান যেন হিন্দুস্তানের সরজমিনে কবজ করা হয় অতএব আমার তো ওখানে হুকুম ছিল না আজকে যদি আমি জানকে কবজ করে নিই যার কারণে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করা হয়ে যাবে বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম যে হিন্দুস্তানের সরজমিনে যখন পৌঁছে গিয়েছে তখন আপনার জানকে বের করে নিলেন জানকে বের করে নিলেন ও বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম একটু সাবধান হয়ে যান একটু সতর্ক হয়ে যান নিজে তওবা করে ইসলামের দিকে এগিয়ে আসুন নিজেদেরকে আমাদের মুসলমান বলতে লজ্জা লাগে মুসলমান কাকে বলবেন শুধু বড় পাঞ্জাবি বললে মুসলমান বলে না মুখে বড় বড় দাড়ি রাখলে মুসলমান বলে না বড় টুপি বললে মুসলমান বলে না তাই যদি আপনার বলতে হয় তাহলে আপনি দেখুন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখুন তার তো এত বড় বড় দাড়ি কিন্তু তাকে মুসলমান বলবেন নাকি তাকে মুসলমান বলবেন না তাকে মুসলমান বলবেন না আর কাকে বলবেন বড় পাঞ্জাবি কে পরে থাকে নেতাজি বেরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম বড় পাঞ্জাবি পরলে মুসলমান বলে না বড় দাড়ি রাখলে মুসলমান বলে না বড় টুপি পরলে মুসলমান বলে না মুসলমানের আসল যে জিনিসটা কাজ সেই জিনিসটা আপনাকে করতে হবে তারপরে আপনাকে মুমিন মুসলমান বলা যাবে মুমিন মুসলমান বলা যাবে তাহলে আমরা কি এই গরু জবাই করা গোশত খাওয়া মুসলমান মুসলমান বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম নিজেদেরকে মুসলমান বলতে লজ্জা লাগে কেন কেন আপনি একজন মুসলমান ধরে জন্মদান করেছেন জন্মগ্রহণ করেছেন 12 বছর হয়ে গিয়েছে 18 বছর হয়ে গেছে আপনার বিবাহ হয়ে গিয়েছে বলে বাবু রে বল বল ইসলামের প্রথম কলেমা কি সে জানে না ইসলামের প্রথম কলেমা কি তার মুখস্থ নেই সে জানে না বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম তারে নিজেকে মুসলমান বলে কি করে দাবি করতে থাকবো ও বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম আমরা ভয়ে আত্মহারা হয়ে গিয়েছি যে কখন করোনা ভাইরাস চলে আসবে আর আমাদেরকে আক্রমণ করে নেবে এটা আপনি চিন্তা করবেন না যে মৃত্যু অনিবার্য কখন হযরতে ইসরাইল চলে আসবে আপনার জানটা বাহির করে নিয়ে চলে যাবে তার ভয় আছে সকলের ভয় আছে যে করোনা ভাইরাস কখন আসবে আর ধরে নেবে কষ্ট হবে কিন্তু এটা আপনি চিন্তা করছেন না বাড়িতে ভালো শরীর নিয়ে বসে আছেন যে কখন হযরতে ইসরাইল চলে আসবে জান কবজ করে নিয়ে চলে যাবে বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম মানুষকে হিংসাতে পতন করে দেয় আপনি নামাজ পড়লেন রোজা করলেন হজ যাকাত সমস্ত কিছু করলেন আপনার নেকি হয়ে থাকলো জমা থাকলো কিন্তু তারপরে আপনি একজনের উপরে একজন হিংসা করতে থাকলেন ও বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম তেমন সময় যদি আপনার শুকনো কাঠকে চুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যদি শুকনো কাঠকে জ্বালানো হয় তাহলে আপনার পুড়তে 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 সেই শুকনো কাঠ কি হবে ছাই হয়ে যাবে বিরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম ওইরকম কোন ব্যক্তির উপরে যদি অত্যাচার করে কোন ব্যক্তির উপরে যদি হিংসা করে তাহলে ওইরকম আপনার যত টুকা নেকি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরাতে পুরাতে ছাই করে আপনার গুনাহতে পরিণত হয়ে যাবে গুনাহতে পরিণত হয়ে যাবে অতএব আমাদেরকে সতর্ক হতে হবে একজন বলতে আছে যে আপনারা তো ওয়াজ করতে আছেন ওয়াজ করেন বলেন হুজুর আমরা তো দান খায়রাত করতে আছি আমরা তো যাকাত দিতে আছি তেলাওয়াত করতে আছি নামাজ পড়তে আছি কিন্তু আমাদের কোন উন্নতি কেন হয় না বিরাদার মুআজ্জাজ একটু কান খুলে শুনুন যে উন্নতি কেন হয় না আপনাকে জলসাতে বলা হলো অমুক টাকা আপনি দান করবেন অমুক টাকা দান করবেন আপনি ফজরের নামাজকে পড়লেন নামাজ পড়ার পরে আপনি দরুদ পড়লেন দরুদ পড়ে আপনি নেকি পেয়েছেন নামাজ পড়েছেন নেকি পেয়েছেন যাকাত দিয়েছেন নেকি পেয়েছেন হজ করেছেন নেকি পেয়েছেন
কিন্তু সেই নেকি গুলোকে যদি আপনি রেখে দেন এক জায়গায় জমা করে তাহলে আপনার হেফাজতে থাকবে। কিন্তু আপনি যদি নেকি করার পরে আরেকটা অন্য খারাপ কাজে লিপ্ত হয়ে যান, আপনি যদি গুনাহ করেন ওই নেকি আপনার ভান্ডার থেকে নেকি একাই উড়ে পালিয়ে যাবে। তাহলে উন্নতি কোথায় হলো? আমাদের উন্নতি কি আসলো? দান করতে হলে, সাদকা করতে হলে সেই সাদকাকে দানকে জমিয়ে রাখতে হবে, নাতে আমরা যদি উড়িয়ে দিই নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আবার সেই গুনাহে লিপ্ত হলাম, তাহলে সেই নামাজ আপনার নেক যতটুকু নেকি উপার্জন করেছেন সেই নেকি গুলো থাকবে না। বেরাদার মুআজ্জাজ সামাইল কাম আর দুনিয়া ও সিজ্জিলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এটা হাদিস শরীফ। এ দুনিয়া হলো মুমিনদের জন্য পায়খানা।